সুন্দর মাধ্যম ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে আছি তাসনিফা মোহনা, অনুষ্ঠান সঞ্চালনা করব এবং আনন্দ ভরে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানটি একটু নয়, অনেকখানি ব্যতিক্রম। কেন ব্যতিক্রম সেটি আর মুখে বলতে হবে না, সেটি যখন পরিচয় পর্বে চলে যাব তখন এমনিতেই আপনারা বুঝে ফেলতে পারবেন। তার আগে জানিয়ে দিই, আমাদের সাথে থাকুন স্ক্রলে দেখার নম্বরে ফোন করার মধ্য দিয়ে এবং একই সাথে থাকুন এশিয়ান টেলিভিশনের ভ্যারিফাইড ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলেও। মন্তব্যর ঘরে যেন আপনাদেরকে পাই, আর কেমন লাগছে আমাদের আয়োজন সেটা কিন্তু অবশ্যই ফোনে জানবো। চলুন এবারে পরিচয় করিয়ে দিই আমাদের সাথে কারা কারা আছেন। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, আজকে চারজন শিল্পী নিয়ে হাজির হয়ে গেছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। একে একে নামগুলো বলবার পালা, একেবারে ডান দিক থেকে শুরু করছি। শিল্পী রুনা আছেন আমাদের সঙ্গে, আছেন আলমিনা নিতু, আমাদের সঙ্গে ঈশিতা আছেন এবং সবশেষে আমাদের সঙ্গে আছেন জাহান। চারজনকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে। রুনাকে দিয়ে শুরু করি, কেমন লাগছে এসে? ভীষণ ভালো লাগছে, আজকে আমার ফার্স্ট টাইম এখানে আসা, তো ভীষণ আনন্দের আমার জন্য। এই এই থেকে শুরু করব, নিতু কি বলবে? নিতু তো আজকে ফার্স্ট টাইম না? না, আমি কয়েকবারই এসেছি, সব সময় কেউ আমার অপোজিট সাইড ছিল একজন। তো এবার হচ্ছে আমরা প্রথমত খুশির কারণ এই যে ওয়ালটন পরিবার হয়ে আমরা এসেছি এবং চারজন সবাই। আরেকটা ভালো হচ্ছে যে আমরা সবাই মিউজিক স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইওডার স্টুডেন্ট আমরা চারজনই। খুব ভালো, খুব ভালো। তার মানে কি, মানে একই ব্যাচমেটের সহপাঠী? ব্যাচমেট না, আমি আর দিদি ব্যাচমেট। উনি আমাদের জুনিয়র না, মানে উনিও মাস্টার্স, আমরা বের হয়ে গেছি, এখনো সে মাস্টার্স দেয়নি এবং ও হচ্ছে অনার্স এখনো পড়ছে। খুব ভালো, তাহলে মানে চারজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো। একদম, আমাদের বোঝাপড়া। ঈশিতার কাছে আসি, মানে একেতে তো এশিয়ান মিউজিকের এই প্ল্যাটফর্মটা সবাই অনেক বেশি ভালোবাসে, এখানে গান গাইতে আসা, তারপরে ওয়ালটনের হয়ে এখানে আসা, দুটো আনন্দ একসাথে কেমন? ভীষণ ভালো লাগছে। আর প্রথমে তো ও বললোই যে আমরা সবাই একই জায়গা থেকে এসেছি, একই বিশ্ববিদ্যালয়ের হয়ে বিশ্ববিদ্যালয়কে আমরা প্রেজেন্ট করছি, এটা তো আছেই, আর ওয়ালটন মিউজিক তো আছেই, এখান থেকেও এসেছি এবং এশিয়ান মিউজিকের পক্ষ থেকে আজকে আমরা গান শোনাবো, এটাও একটা ভীষণ ভালো ব্যাপার। এবং আজকে এখানে আমার জন্য প্রথম, অন্যদের কথা বলতে পারছি না, আমার জন্য প্রথম আজকে, তাই না? বাহ, খুব ভালো। জাহান কেমন লাগছে আজকে প্রথমবারের মতো? অনেক ভালো লাগছে। একটা তো স্ক্রিনের অপর প্রান্তে বসে দর্শক হিসেবে দেখা হয় অনুষ্ঠান, আজকে এখানে শিল্পী, এই আনন্দটা কতটুকু? অনেক ভালো লাগছে, আর আজকে প্রাণের মানুষদের সাথে একসাথে বসে গান গাইতে পারছি, এটা অনেক, হ্যাঁ এটা অনেক বড় পাওয়া এক জায়গা থেকে। এবং গানগুলোরও একটা বিশেষত্ব আছে, আমি যতটুকু কানা ঘোষাতে শুনেছি সেটা একবারে রুনা থেকে শুরু করব। রুনা, কোন গানটা আমাদের শোনাবে এবং কেন? আমি প্রথমেই যে গানটি করব, আমাদের সবার শ্রদ্ধার একজন মানুষ এবং ভালোবাসার একজন মানুষ, আমাদের সবার শ্রদ্ধেয় মাহবুবুল খালিদ স্যার। মাহবুবুল খালিদ স্যারের কথা এবং সুর দুটোই, বা আর এই গানটির পেছনে একটা গল্প আছে। যে স্যার মূলত গানটি লিখেছেন যে আমরা যেমন সাধারণত পোশাকের চাকচিক্য দেখে একটা মানুষকে বিচার করি, তো সেইটা যেন কখনোই আসলে না করা হয়, কারণ পোশাক দেখে মানুষকে বিচার করা যায় না। আর আরেকটা, যেমন একজন শিল্পী যখন গান করে বা আমি যখন গান গাইব, তো আমি কিন্তু গানটাকে সুন্দর করে প্রেজেন্ট করারই চেষ্টা করব। তো আমার ভিতরে কতটা কষ্ট বা দুঃখ সেটা কিন্তু আমি প্রকাশ করি না তখন, তো মানুষ তখন কিন্তু আমাকে দেখি কীভাবে, যে আমি সুন্দর করে হাসছি বা সুন্দর করে গানটা গাইছি এটাই দেখতে পাই, কিন্তু একটা মানুষের ভিতরে যে কতটা কষ্ট জমা থাকে সেটা কিন্তু আসলে কেউ বুঝতে পারে না। চাকচিক্যের আড়ালে ঢাকা পড়ে যায়, ঢাকা পড়ে যায় আর কি। তো ওই বিষয়টাকেই তুলে ধরে স্যার এই গানটা করেছেন, তো ভীষণ পছন্দের আমার একটা গান। তো আমার সৌভাগ্য হয়েছে স্যারের কয়েকটা গান করবার, তো আমি গাইছি গানটি। প্রেক্ষাপটটা তো জেনে নিলাম, এবার গানটা নিশ্চয়ই খুব ভালো লাগবে, শুনবো না? Thank you.
আমাদের সব মাখা মাখা মিউজিশিয়ানরা রয়েছে, গান তো সুন্দর লাগবেই শুনতে, কিন্তু প্রথম কমপ্লিমেন্টটা রুনার জন্য। রুনা সত্যি খুব ভালো গান করে, থ্যাংক ইউ, খুব ভালো। মাস্টার্সটা খুব ভালোভাবে হোক, গানের সঙ্গে যাত্রাটা খুব সুন্দরভাবে কাটুক। তার সঙ্গে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, যাকে নিয়ে এত কথা হলো, যার লেখা গান নিয়ে এত কথা আমরা শুনলাম, তার সম্পর্কে আমি যতটুকু জেনেছি সেটা আমি নিজে একটুখানি শেয়ার করতে চাই। মাহবুব খালিদ ওনার পুরো নাম। খালিদ ভাইয়ের সম্পর্কে আমার যতটুকু জানা, উনি নিজে একজন কবিও বটে, কবি, গীতিকার এবং সুরকারও, তিনটা পরিচয় ওনার রয়েছে। আর উনি আসলে অনেকদিন ধরেই তো গান লেখেন, আর তার পাশাপাশি হচ্ছে শুধু মানে গান লেখা বিষয়টা এরকম না, এই যেটা শুনলাম যে একটা বাইরের চাকচিক্য সেটা যেন ভেতরের মানুষটাকে আড়াল করে দিচ্ছে, এই যে ব্যাপারটা, মানে গানের মধ্য দিয়ে একটা মেসেজ দেওয়া, এটা কিন্তু ওনার একটা গানে না, আমি জেনেছি যে ওনার প্রায়
অনেক গানে, অসংখ্য গানে পাঁচ শতাধিকের বেশি গান রয়েছে, যে গানগুলোর মধ্যে এরকম অনেক টাইপের মেসেজ আছে, প্রতিবাদের ভাষা আছে, বিভিন্ন সময়কার বিভিন্ন যেগুলো উল্লেখযোগ্য ঘটনা সেগুলো দেশ দেশকে ছাপিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ঘটনা সেগুলোর মধ্যে সেই গানের কথাগুলো ছাপ পড়েছে। এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে উনি ওনার লেখা সুর করা যে গানগুলোকে সেগুলো একত্র করে খুব সুন্দর একটা নাম দিয়েছেন, খালিদ সঙ্গীত। এটা খুব চমৎকার একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আমার এই আইডিয়াটা খুব ভালো লেগেছে যে চারজনে মিলে গান গাইতে বসছে, একজন গাইছে, স্যারের আইডিয়া। হ্যাঁ, স্যার হচ্ছে কি কোরাস পার্টগুলো স্যার শুনতে খুব পছন্দ করেন, প্রত্যেকটা গান যখন করানো হয় তখন। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার কিন্তু শিল্পী সম্মানটা আমাদের সমাজে আছে, যে আমরা যারা সঙ্গীত করি, হ্যাঁ কিছু দর্শক আছেন যারা হচ্ছে আমাদের খুব সম্মান করে, কিন্তু সবাই কিন্তু শিল্পী সম্মানটা, প্রাপ্য সম্মানটা বোঝে না। স্যার সে জায়গা থেকে কিন্তু আমাদেরকে, যত আমরা ছোট হই স্যার সেই সম্মানটা দেন। এবং আমরা যখন গান রেকর্ডিংয়ে যাই, স্যার কিন্তু আমাদের যে মিউজিক ডিরেক্টর আছেন রোমান ভাইয়া, ভাইকে ফোন করে জিজ্ঞেস করেন ওদের কি খেতে দিয়েছ, ওরা কি খেয়েছে, ওরা রেস্ট পাচ্ছে কিনা, ওদের কি ব্রেক দিচ্ছ কিনা, এবং উনি সব তদারকি কিন্তু উনি করেন, মানে প্রতিটা বিষয়ে ছোটখাটো বিষয়গুলোকে খেয়াল রাখাও একদম একদম ওনার নজরে থাকে, একদম ভীষণ আন্তরিক। হ্যাঁ হ্যাঁ, সেটা করলে হয় কি, যে কোনো একটা কাজ, আর সেটা যদি সৃষ্টিশীল কোনো কাজ হয়, সৃজনশীল কোনো কাজ হয়, ওটা আরো বেশি করতে ভালো লাগে, ওটা আরো বেশি আন্তরিকতার সাথে। যদি আরেকজনের কাছ থেকে আন্তরিকতা পাওয়া যায় তখন নিজের ভিতর থেকেও আন্তরিকতাটা ফুটে ওঠে, খুব সুন্দর কাজ করে। তো তাহলে আরেকটা খালিদ সঙ্গীত শুনি আমরা নাকি? হ্যাঁ, এবারে নিতুর গান। এবার আমি করছি হচ্ছে, যদি কেউ আমারে না চাও আমায় দাও গো বিদায় দাও। এই গানটিরও একটি গল্প আছে, স্যার ইস্কাটন গার্ডেন বসে 4 এপ্রিল 2010 সালে গানটি লিখেছেন। আসলে গানটির ভাব এভাবে প্রকাশ পাচ্ছে যে আমাদের সমাজে অনেক ভালো কিছু খুব কোমল হৃদয়ের মানুষ আছেন, যারা আসলে অপরকে খুব আপন, খুব নিবিড়ভাবে ভালোবাসে, কিন্তু তার ফিডব্যাকটা সেই রকম পায় না, যে পরিণামে সে আসলে দুঃখটাই পায়। সেই কঠিন হৃদয়ের মানুষগুলো দিন শেষে তাকে আর বোঝে না, যে সে যে সব কিছু ত্যাগ করে তার সাথে মিশছে সেই সম্মানটা দেয় না। তো ওই ওই ভেবেই স্যার গানটি লিখেছেন। আজকে অসংখ্য মানুষ লাইভ দেখছে এবং নিজেদেরকে যারা এই রকম করে ভাবে যে আমার সাথে এই কথাটা খুব মিলে গেল, তাদের সাথে গানটা অনেক মিলে যাবে, আপনারা গানটা শুনবেন কাইন্ডলি। আর আরেকটি কথা হচ্ছে, স্যার কিন্তু শুধু পৃথিবী না, স্যার মঙ্গল গ্রহ, বিভিন্ন গ্রহ নিয়েও স্যার অনেক গবেষণা এবং অনেক পড়াশোনা করে গান লিখেন। প্রত্যেকটি গান শুনলে বোঝা যায় যে স্যার আসলে কতটুকু পড়াশোনা করে গানগুলো লিখেন। শুনি তো। হ্যাঁ, গানটি করছে।
খারাপ করা গান, সেরকম মন খারাপ করা গানটার সুর, সত্যি মনটা খারাপ হয়ে গেল। কিন্তু তারপরও আমি বলতে চাই যে যারা এই ধরনের কোমল হৃদয়ের মানুষ আছেন, তারা আসলে ভালোবাসাটা তাদের প্রাপ্য, তাদের প্রাপ্য ভালোবাসাটা তাদেরকে আপনারা বুঝিয়ে দিন। তারা ভালোবাসা অভিমানের সুরে কথাগুলো লেখা যে আমায় যদি না চাও আমায় বিদায় দিয়ে দাও, কতটা কষ্টের, কতটা অভিমানের সে কথাগুলো। এবং আমি একটু যুক্ত করতে চাই যে সম্প্রতি গত পরশুদিন আমাদের রবীন্দ্রসঙ্গীতের একজন যাকে আমরা কর্ণধার বলতে পারি, দিকপাল বলতে পারি আমাদের স্যার, অবশ্যই কিংবদন্তি আমাদের সাদি মোহাম্মদ স্যার, স্যার চলে গেছেন। আমরা কিন্তু জেনেছি এবং তিনি বলে গেছেন এই যে মূল্যায়ন হয় না মানুষের, মানুষ যে কষ্ট পায়, ভীষণ ভালোবেসেছেন মানুষকে। এই প্রসঙ্গটা এলেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমার গানটা শুনতে শুনতে সেটাই মনে হচ্ছিল, কথাটা মনে হচ্ছিল, একদম আমারও তাই। ওই টেলিপ্যাথিটাই আসলে কাজ করেছে। আমি এই কথাটা একটুখানি মানে যুক্ত করতে চাই, কারণ এই ওয়ালটন এশিয়ান মিউজিকে আমার কিছুদিন, খুব বেশি দিন হয়নি, বেশ কিছুদিন আগেই তার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং এত কোমল হৃদয়ের একটা মানুষ, হ্যাঁ, সদা হাস্যমুখ, হাসি হাসি, এবং কথা বলেন এত সুন্দর করে, মানে মনে হয় যে কথা বললেও যেন গানই গাইছেন। তো সেই মানুষটা এতখানি অভিমান করে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটা আসলে স্বপ্নের অতীত। এবং মানে মূল্যায়ন হয়নি বলে, মানে মানুষ ভালোবাসতে পারলো না বলে, পেলেন না বলে, এই এই বিষয়ে আসলে আমি বাকরুদ্ধ। আসলে সত্যি আমার কিছু বলবার নেই, যখন আসলে অনেক কিছু বলবার থাকে এবং তখন সেখান থেকে কি বলবো সেটা খুঁজে পাওয়া যায় না, তখন আসলে চুপ করে থাকাটাই শ্রেয়। আর আমরা একটুখানি প্রসঙ্গটা পাল্টাই, আমি খুব আনন্দ নিয়ে লক্ষ্য করলাম যে সবাই যখন গান গাইছে একসাথে, সবার খোপায় ফুল, সবাই সাদা ফুল পরে এসছে। এটা আমাদের নিজের প্ল্যান ছিল, তাই না? জি।
খুব সুন্দর লাগছে সবাইকে, খুব ভীষণ মিষ্টি লাগছে। তুমি পড়লে কিন্তু ভালো হতো, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। সবার পরনের শাড়ি, হ্যাঁ এই যে বাবু ভাই বলছে এক ঝাঁক দানা কাটা পরি, ভীষণ সুন্দর। আচ্ছা আমরা শুধুমাত্র খালিদ সঙ্গীতে খালি দুঃখের গান কিন্তু শুনবো না, আমি একটা আনন্দের গানও শুনবো, কেমন? অবশ্যই, সব ধরনের গানই আমাদের লিস্টে আছে। আমি অবশ্যই সাথে আবার আরেকটু কথা যুক্ত করতে চাই, যেটা এইমাত্র সাদিম আহমদ স্যারের কথা শুনতে আমার মনে এলো, আমাদের আরেক একজন কিংবদন্তি যিনি আমাদের মাঝে নেই, আমাদের শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, একজন মুক্তিযোদ্ধা, একজন গীতিকার, একজন সুরকার, একজন কবি, তিনিও তাই ছিলেন। তিনি ইমন সাহা আরও অনেকেই আছেন বাংলাদেশের অনেক শ্রদ্ধাভাজন, আরও কী বলবো অনেকেই রয়েছেন যারা এই খালিদ সঙ্গীতের যে গানগুলো সেগুলো নিয়ে কাজ করেছেন। তো যারা আসলে গান ভালোবাসেন, গানের কথা বিশেষ করে বেশি কথা নির্ভর গান বেশি ভালোবাসেন, আমি কথা নির্ভর গান অনেক ভালোবাসি এই জন্য আমার ভীষণ ভালো লাগছে, তাদের আজকের আয়োজনটা ভীষণ ভালো লাগবে এইটুকু আমি হলফ করে বলতে পারি। যদিও এখনও ঈশিতা আর জাহানের গান আমরা শুনিনি, তারপরে দুজনকে সহ চারজনকেই ধন্যবাদ। আমি একটু সুন্দর হচ্ছে আয়োজন। হ্যাঁ যেহেতু আমাদের সাদির স্যারের কথা আসলো, তো আমি একটা কথা বলতে চাই, যেই কথাটা বলবো আমাদের শ্রদ্ধেয় মাহবুবুল খালিদ স্যারেরই কথা। উনি আমি যে গানটা করলাম ওই গানের মূলেই ছিল মূলত কথাটি। তো আমি বলবো যে স্যার বলেছিলেন ওখানে যে একটা মানুষকে যখন আমরা কথা দিয়েও কিন্তু অনেক আঘাত করতে পারি যখন সে নিজেকে শেষ করে দেয়। হ্যাঁ ওই কথাটা শুনে সে নিজের জীবনটাকে শেষ করে দেয়। যেমন আমি জানি না কেন সাদে স্যার এইটা হয়তো বা এমন কোনো দুঃখ পেয়েছে যেটা হয়তো প্রকাশ করতে পারেনি কাউকে। তো স্যার বলেছেন যেন আমরা যে দেহের যে আমরা যত্নটা করি ঠিক একইভাবে যেন আমরা মনের যত্নটাও করি। একদম একদম, খুব জরুরি, খুব খুব প্রয়োজন এবং প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা যারা একসাথে কাজ করি, আমরা পরিবার পরিজন নিয়ে থাকি, সবার সবার প্রতি না সচেতন হওয়াটা খুব জরুরি। হ্যাঁ একটুখানি আন্তরিকতার সাথে মানে যেহেতু বিষয়গুলোকে যদি ডিল করা যায় তাহলে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটে না আমার মনে হয়। যাই হোক সবাইকে ধন্যবাদ, এবং আপনারা দেখছেন ওয়াল্টন স্মার্ট ফিজ এশিয়ান মিউজিক, এখানে আজকে গল্পগুজব হবে, আড্ডা হবে, গান হবে, গান নিয়ে কথা হবে, সাথেই থাকুন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালোমন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কে জানি কেন জানি, কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, এজুগের স্টাইল। আমার
আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবিয়ে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Asian good style. আমার বসের কাছে খুব আছে বছরে একটু টাইম পাওয়া গিয়েছে, সে একটু শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার শুনে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবিয়ে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। সবুজের ঘ্রাণ বুকে বাউলের গান।
আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। এবং ওয়ালটন স্মার্ট ফিজ এশিয়ান মিউজিক। বিরতি শেষ করে আবারও আমি আপনাদের সামনে তাসনুফা মোহনা অনুষ্ঠান সঞ্চালনা করছি। আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মূল যে শর্ত সেটি হচ্ছে খালিদ সঙ্গীত শুনবো আমরা আমার শিল্পীদের কাছ থেকে। এর পেছনে কারণও ওই একটাই, কারণ প্রত্যেকটা গানের পেছনে এক একটা গল্প আছে, আর সেই গল্পগুলো আমরা যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছি তাদের প্রত্যেকের জীবনের কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে মিশে গেছে। আমাদের সঙ্গে আছেন রুনা, নিতু, ঈশিতা এবং জাহান। হা হা হা, তোমরা ভেবেছিলে যে আমি নাম মনে রাখতে পারবো না, আমার ব্রেন অতটাও খারাপ না। ঠিক আছে, বলো, ভুল করিনি তো একটাও? একদম ঠিক আছে না? এবারে এবারে আমরা একদম ঠিক আছে। হ্যাঁ, যেহেতু আমরা আজকে স্টুডিওটা সেম আছে কিন্তু চারজন থাকার কারণে কোনো না কোনোভাবে স্টেজটা অনেক বেশি বড় হয়ে গেছে, ভাল লাগছে এবং খুব ভরাট ভরাট লাগছে। তবু আমরা এই পর্যায়ে যেহেতু রুনা আর নিতু গান গেয়ে ফেলেছে তাদেরকে আমরা সাইড করে রেখে এবারে ফোকাস করবো ঈশিতা এবং জাহানের দিকে, এবং ঈশিতার কাছ থেকে আমরা গান শুনবো। জামদানিতে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ। গান শুনি? একদম। অনেকগুলো কথা তো বলা হয়েছে, আমার যে গানটা সেটা আকাশ ভরা লক্ষ্য তারা। গানটা রচনা করেছিলেন উনি ইস্কাটন গার্ডেন হোম, সেই জায়গাতে বসে 2010 সেপ্টেম্বরের 9 ঠিক আছে কিনা? হ্যাঁ, এই আর আমার যে গানটা আকাশ ভরা লক্ষ্য তারা, এই গানটাতে স্যার আগেই বলা হয়েছে যে খুব তথ্যবহুল গান উনি রচনা করেছেন এবং গানগুলোর মধ্যে থেকে আমরা মেসেজ পাই। এবং ভীষণ ভালো একটা বিষয় যেটা, যে খুব সহজভাবে উনি মানুষের কাছে কথাগুলো পৌঁছে দিয়েছেন, ভীষণ সহজভাবে, মানে কোনো ঘোরালো পেঁচালো কোনো কথা নেই। যেমন আমার গানটা যুক্তবর্ণের ব্যবহার নেই, একদমই সহজ সরল কথা, একদম মিল রেখে। রবীন্দ্রনাথের আকাশ ভরা সূর্য তারা শুনেছি, আকাশ ভরা দুঃখ তারাটা কেমন হয় সেটা শোনার অপেক্ষা আছে। গানের গল্পটা লক্ষ্য তারা, গানটাতে যেটা বলতে চাওয়া হয়েছে যে আমরা মানুষেরা, আমরা যারা আছি, আমরা ভীষণ কলহপ্রবণ হয়ে গেছি, আমরা মানুষকে ভালোবাসি না, আমরা একসাথে থাকতে পারি না। আমরা কয়েকজন মানুষ যখন একসাথে থাকি তখনই আমরা কলহ বিবাদ এগুলোতে যুক্ত হয়ে যাই, কিন্তু আকাশ ভরা লক্ষ্য তারা, আকাশে যে এত লক্ষ লক্ষ তারা একসাথে আছে, ওদের তো কখনো বিবাদ হয় না। স্যার এটাই বলতে চেয়েছেন যে দেখো আকাশে যে এত তারা, এত লক্ষ লক্ষ তারা, ওদের কখনো বিবাদ হয় না। শীতের পাখিরা আসে আবার ফিরেও যায়, ওরা কখনো কোনো বিবাদ করে না, কিন্তু আমরা মানুষ, আমরা সেটা রক্ষা করতে পারি না। তো এই গানগুলো থেকে আমাদের এটাই শিক্ষা নেবার, যে সম্প্রীতি, সাম্যভাব, মৈত্রীভাব রাখা। আমরা গানটাতে যাই? নিশ্চয়ই।
ঈশিতা, না আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে আমরা কিন্তু একটা কথা খুব শুনেছি যে মিথ্যা বারবার বললে সেটাকে সত্যের মতো শোনায়, তাই না? আবার সত্য বারবার বললেও কিন্তু মিথ্যার মতো শোনায় অনেক সময়। তো আমি আসলে বলতে চাই কথাটা যে এই যে অস্থিরতার কথা আমরা বলছি না, এই যে পৃথিবীটা এত বেশি অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে, সবাই খুব আমিত্ব নিয়ে কথা বলছে, খুব আমি আমি করছে, হ্যাঁ, এবং কেউ আসলে দুঃখ যাপন করতে চায় না। এখন এখন কোনো একটা দুঃখ নিয়ে খুব বেশি সময় কেউ কাটাতে চায় না, সবাই সুস্থতা চায়, আর যে কোনো রোগ মুক্তি কি আসলে খুব দ্রুত সম্ভব নয় বোধ হয়। তবে আমরা যে কথাগুলো বেশি বেশি করে বলবো সেটার প্রভাবই আমাদের জীবনে খুব বেশি করে পড়বে। আমরা যদি হিংসার বাণী ছড়াই, আমরা যদি অস্থিরতার বাণী ছড়াই, সেটা আমাদের মধ্যে যেরকম ছড়িয়ে যাবে, ঠিক সেরকম এই সম্প্রীতির গানগুলো যদি আমরা বারবার করে গাই, মানুষের মাঝে কিন্তু সেই সম্প্রীতির বন্ধনটাও অটুট হবে, সেই আন্তরিকতার কথাটাও কিন্তু বারবার করে মানুষের মনে অনুরণিত হতে থাকবে, এবং সেই বিষয়টা দেখা যাবে যে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, সেই সুন্দরের ছোঁয়াটা আমরা পেয়ে যাব। এই শিক্ষাটা নেবার কথাই কিন্তু স্যার বলেছেন, এই কথাগুলোই কিন্তু স্যারের কথা। আমি এক একটা গানে আসলে এক একবার অবাক হচ্ছি, কারণ আমি নিজে লেখালেখি করতে ভালোবাসি, তো আমার কথা নির্ভর গান ভীষণ পছন্দ। যে কোনো গান আমার সবার আগে আকর্ষণ করে যে যদি গানের কথাটা আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমি বলবো যে মানে প্রত্যেকটা গানেরই এই যে আলাদা আলাদা বক্তব্য, এইটা আমাকে ভীষণভাবে আজকে ভাবাচ্ছে, খুব খুব ভালো লাগলো ঈশিতা, থ্যাংক ইউ সো মাচ। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট চলে আসবো জাহানের কাছে। জাহান, তোমার চোখ দুটো খুব সুন্দর। থ্যাংক ইউ আপু। আচ্ছা, তুমি এই যে আঙুলে যে ডিজাইনটা করেছো, এটা কি মেহেদি দিয়ে করা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব ডিফারেন্ট। থ্যাংক ইউ আপু, আমাকে একটু করে দিও। ঠিক আছে, চলো এবার গানে যাই। কোন গান শুনবো এখন? যে গানটি গাইছি, এই গানের কথা সুর শ্রদ্ধেয় মাহবুবুল খালিদ স্যার। গানটি লাইনটি এরকম যে, আপন আপন করি কারে, কে আমার আপন ওরে, আপন ভেবি করলাম ভুল আমি যে আপনারে। তো গানটা হলো এরকম যে আধ্যাত্মিক বলা যায়, বা প্রকৃতির সাথে, প্রকৃতিরও বলা যায়, মানে বিভিন্ন রকমভাবে বলতে পারি। তো এই পৃথিবীতে মানুষ অনেক কিছু নিজের বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীতে আপন বা নিজস্ব বলে কিছু নেই। মানে বিষয়টা হচ্ছে দৃষ্টিকোণ, তাই না? মানে সামনে কোনো একটা বিষয় রেখে আমরা এই যে পাঁচজন পাঁচ জায়গা থেকে দেখছি, সেটাকে অবশ্যই পাঁচজন ভিন্নভাবে দেখবো। আমার মনে হয় যে তুমি সেটাই বলতে চাইছো, গানটার মর্মার্থ আসলে তাই। আপন বলি বা পর বলি না কেন, সবই তো আসলে কোনো না কোনোভাবে আমি, আমাকে ঘিরেই। তো তার পাশাপাশি আমি বলতে চাই অনেকগুলো বিষয়। আমি মানে এখন যেটা দেখলাম, শুনলাম, কিংবা আগেও যেটা শুনেছি খালিদ সঙ্গীত সম্পর্কে, যে প্রতিবাদের ভাষা তো রয়েছে, তার পাশাপাশি এই যে সমাজ সচেতনতা, এই যে ছোট ছোট অনুভূতিগুলো, সেগুলোকে মানুষের সামনে এত সুন্দর করে তুলে ধরা থাকে কি? দেখো, আমরা অনেক কথা আছে, অনেকেই কিন্তু হয় যে যখন কবি লেখেন কোনো একটা কবিতা, যখন আমরা পড়ি তখন বলি আরে এটা তো আমার কথা, যখন একটা গান শুনি আরে এটা তো আমি বলতে চেয়েছিলাম। সবাই কিন্তু আমরা অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, সেই দায়িত্বটা কিন্তু সেই মানুষগুলো নেয় যারা সুন্দর করে সেগুলোকে বর্ণনা করতে পারেন, লিখতে পারেন। তো আজকের এই সঙ্গীতের যে ভান্ডার, এবং আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে, প্রত্যেকেই তোমরা যে গানগুলো গাইছো, গানের পেছনের গল্পটা প্রত্যেকেই একজন একজন করে বর্ণনা করছো, এটা ভীষণ ভীষণ ভালো, খুব বেশি ইন্সপায়ারিং। চলো এবারে তোমার গানটা শুনি। ঠিক আছে।
গলাটা খুব মিষ্টি, খুব সুন্দর। ধন্যবাদ। আর সব থেকে যেটা বেস্ট পার্ট আজকের এপিসোডের, সেটা হচ্ছে একজন একটা গান গাইছে এবং সেই সাথে সবাই সেই গানটাকে ধরে কোরাসে গাইছে। খুব মিষ্টি, খুব ভাল লাগছে। আমি আসলে এর আগে কখনো এই প্ল্যাটফর্মটাতে এরকম কোনো এপিসোড করিনি যে চারটা মেয়ে এরকম করে গান গাইছে একসঙ্গে এবং সেটা শুনতে এত ভালো লাগছে। এটা আমাদের খারিজ সঙ্গীত পরিবারের স্পেশাল। আচ্ছা, ওর গান বিষয়ে আমি একটু বলতে চাই। হ্যাঁ, আসলে সবকটা গান নিয়ে টুকটাক আমি একটু মানে পড়েছি, তো ওর গানের বিষয়টা যে আমাদের আসলে যেই নিজের সত্তা, যে আমরা আপন আপন করি কারে, আমাদের যেই দেহ সেও কিন্তু আমাদের আপন নয়, আমাদের কথা শোনে না। এক সময় কিন্তু সে যখন যাওয়ার সময় হয় আমাদের কারো কথা কিন্তু সে না শুনেই চলে যায় নিজের আপন মনে করে, আর নিয়ে যায় শুধু আপন কর্ম, আমরা যা করেছি যে ভালো দিকগুলো খারাপ দিকগুলো, তাছাড়া কিন্তু আমাদের এই যে এত ধন সম্পদ, এত ঘর বাড়ি, এত কিছু, এত ভালো ভালোবাসা মায়া কিছুই কিন্তু থাকে না। শেষ পর্যন্ত মানে শুধু ভালো কর্মটাই নিয়ে আমরা যেতে পারি, সেই মর্মত্বটাই গানে চলে আসছে। এবং জীবে প্রেম যে ঈশ্বরের সেবা, সেই দিকটি, জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর, আমরা যে কথাটা শুনেছিলাম এবং বল মানে পড়েছি অসংখ্যবার বইতে, অনেকবার পড়েছে। এবং যে কোনো জানো তো মানে কোন একটা যে আসলে খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, সেই দেখা যায় কি খুব বেশি দিন কিন্তু সেই কাজটা কন্টিনিউ করতে পারে না, একটা সময় গিয়ে সে কিন্তু হতাশায় নিমজ্জিত হয়ে যায় যে আমি কী করছি আসলে। কিন্তু ভালো কাজ তুমি কিন্তু কন্টিনিউয়াসলি করতে পারবে, সারা জীবন ধরে করতে পারবে। হ্যাঁ, ভালো কাজ করতে গিয়ে তোমার কিন্তু কখনো বোর লাগবে না, তুমি কখনো হতাশাগ্রস্ত হবে না। কিন্তু খারাপ কাজ করতে গেলে তুমি একটা সময় অবশ্যই হতাশায় নেমে যেতে হবে। প্রথমে হয়তো শুরুতে হয়তো মনে হবে আরে খুব অন্যরকম কিছু করছি, দুর্দান্ত কিছু, বা আমাকে আমায় পায় কে, এরকম কিছু একটা। কিন্তু একটা সময় গিয়ে আসলেই মানুষ সেগুলোর সমালোচনার মুখোমুখি কতটা হয় আমি জানি না, হয়তো নিজের কাছেই একটা অনুশোচনার জায়গা তৈরি হয়। তো সেই জায়গাটা থেকে এই যে বললে না যে আপন আপন যে করি, আসলে নিজের দেহটাই তো আপন না। হ্যাঁ, এটা এটাই হচ্ছে জীবনের চরম সত্য কথা। আমি করলাম ভুল, আমি যে আপনারে। আচ্ছা, আজকে একটা বিষয় আমি আর একটা বলতে চাই, যে খালিদ সঙ্গীত নিয়ে তোমরা আজকের এই পরিবারটা হাজির হয়েছো, নিশ্চয়ই এটার পেছনে তোমাদের একটা মানে বড় সময় ধরে রিহার্সাল করতে হয়েছে। আমাদের মূলত যে জায়গাটা খালিদ সঙ্গীতের সাথে আমাদের পরিচয়টা, আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই আছেন, নাম নাই বলি, তো ভাইয়ার হচ্ছে আমাদেরকে নিয়ে এসেছিলেন পুলকদা। সেই সম্পর্ক মানে সম্পূর্ণ কৃতিত্ব ভাইয়ার, যে আমাকে নিয়ে এসেছিলেন, তারপরে আমি টুকটুক করে যারা আছেন আমার আশেপাশে সেই জায়গাটা কি ইনফ্যাক্ট মানে যেই যে ভাইয়ার হাত ধরে কাদের সঙ্গে জুড়ে যাওয়া, বাবু ভাইকে বলি বা পুলকদা যার কথাই বলি না কেন, বা অন্যান্য যারাই আছেন, বা এই যে তোমরা একজন একজন করে এই বিষয়টার সঙ্গে জুড়ে গেছো, এবং দেখো ছোট ছোট গল্প, ছোট ছোট গানগুলো যেগুলো উনি লিখেছেন এক সময়, সেগুলো আস্তে আস্তে তোমাদের সকলের হাত ধরে, তোমাদের সকলের যেমন কম্পোজিশনে পুলকদা বাবু ভাই থেকে শুরু করে ওনারা, তোমরা তুমি গান গাইছো, রোমান ভাই তুমি গান গাইছো, এখানে ঈশিতা গাইছে, জাহান গাইছে, রুনা গাইছে, এই যে প্রত্যেকের আস্তে আস্তে যুক্ত হয়, এটা একটা নতুন গল্প তৈরি হলো।
নতুন একটা গল্প সৃষ্টি হলো, এই বিষয়টাও কিন্তু দারুণ, নতুন একটা অধ্যায় তৈরি হলো, এই বিষয়টা খুবই চমৎকার। হ্যাঁ, আর আমি বলবো যে এরকম নতুনত্ব আমাদের অনুষ্ঠানের মধ্যেও আসুক। এই যে কোরাসে আমরা চারজনকে পেলাম, এভাবেও যে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক করা যায়, এভাবেও যে দর্শকের সামনে উপস্থাপন করা যায়, এটাও আমাদের জন্য একটা। আমি আরেকটা ছোট নাম বলতে চাই যে আমাদের একত্র করে আমরা প্র্যাকটিস এই সবটা জুড়ে বিশেষ কৃতিত্ব যার, সেটা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রোমান ভাই এবং তার ওয়াইফ সঙ্গীতা ভাবি। তিনি কিন্তু নিজেও সঙ্গীত শিল্পী, এশিয়ানে গান করে গেছেন। হ্যাঁ, ভাবি সর্বোচ্চই আমাদের সবসময় ভালো পরামর্শ বা গানের বিষয়ে অনেক হেল্প করে থাকেন, সবাই আমরা জানি, মানে সবাই আমরা শিখি। সঙ্গীতাপু, আমি নিজে পার্সোনালি সঙ্গীতাপুকে চিনি, উনি অনেক অনেক বছর ধরে যেই সময়টায় আসলে হঠাৎ করে কেউ এভাবে চিন্তাও করতে পারেনি যে মানে লাইভ করব বা কী করব না করব, একদম ছোট, আমার মনে হয় যে ছোট থেকেই একদম খুব স্টেজ পারফর্মার যাকে বলে ওইভাবে গান গেয়ে অভ্যস্ত। রোমান ভাই, সঙ্গীতা আপু, ওনারা যেইভাবে একটা সময় গান নিয়ে যেভাবে এসেছিলেন, যে জোয়ারটা নিয়ে, সেই জোয়ারটা আমি সঙ্গীতাপুকে দেখা হয়েছিল, তখন বলেছিলাম যে আপু আমি চাই যে আপনারা যে জোয়ারটা নিয়ে শুরু করেছিলেন ওই জোয়ারটা আসলে আবার ফিরে আসুক। হ্যাঁ, আমরা তো আসলে সবসময় নতুনের পূজারি, সুন্দরের পূজারি, নতুন নতুন বিষয়গুলোকে সামনে যেন উপস্থাপন করতে পারি, নতুন প্রজন্ম তো চাইবেই নতুন কিছু আসুক। তো তাদের হাত ধরে মাহবুব খালিদ ভাই, শ্রদ্ধেয়, যিনি এত সুন্দর সুন্দর গানগুলো লিখছেন, আমি আশা করব যে উনি আসলে আরও এরকম চমৎকার কিছু গান লিখবেন, যে গানগুলোর মধ্য দিয়ে আরও এমন কিছু বিষয় যেগুলো এই সময়কার সামাজিক বাস্তবতা সেই চিত্রটা যেন ফুটে ওঠে, এই ধরনের গানগুলো আমরা যেন আরও শুনতে পারি, এবং এগুলোর প্রেক্ষাপট নিয়ে যে আলাপ আলোচনাটা করছি এগুলো যাতে আমাদের নতুন প্রজন্মের কিছুটা হলেও কাজে লাগে, এই প্রত্যাশাটা আমার অবশ্যই থাকবে। হ্যাঁ, মনে হয় আমরা খালিদ সঙ্গীত পরিবার, আমরা যারা আছি, আমরা সবাই মিলে একটা নূতন অধ্যায় যেটার কথা বলছেন এটা এগিয়ে নিয়ে যেতে পারবো নিশ্চয়ই। এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, সুন্দর সুন্দর গান করো, প্রত্যেকের ভয়েসেরই একটা আলাদা মাত্রা আছে তোমাদের, এই বিষয়টার কারণে আসলে গানগুলো আরও বেশি সুন্দর লাগছে, ভালো লাগছে শুনতে, এটা আমি বলবো। আরো একবার রুনা, নিতু, ঈশিতা, জাহান, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো। আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের মিউজিশিয়ান ভাইদের উপরে অনেক অনেক কৃতজ্ঞতা, এত সুন্দর করে যে আমাদের প্র্যাকটিসের সময় ভাইয়ারা প্রত্যেকটা বিষয়ে যে এই বিষয়টা এরকম, এই বিষয়টা এরকম, আমরা কয়েকবার প্র্যাকটিস করেছি, ভাইয়ারা এত আপন করে যে আমাদের শিখিয়েছেন, একেবারে শিখিয়েছেন বলতে গেলে, যে ওনারা আমাদের প্রত্যেকটা জায়গা ধরে ধরে শিখিয়েছেন যে এটা এখানে এরকম প্রত্যেকজন, এবং ওনারা হোমওয়ার্কও করেছেন আমাদেরকেও বলেছেন প্রত্যেকটা। আমি এই বিষয়টা একটুখানি যুক্ত করতে চাইবো, কারণ এটা না বললে খুবই অন্যায় হয়ে যাবে, এতক্ষণ আমরা শুধুমাত্রই গান নিয়ে কথা বলছি, একটা গান তো আসলে মিউজিক পার্ট একটা বড় অংশ, মানে যদি গানটা 50% হয়ে থাকে মিউজিকটা 50%, তো 50-50 না হলে আসলে 100% পসিবল না, একদম। তো সেই জায়গাটা থেকে আমি খুব অবাক হয়েছি, আমি প্রশ্নটা করতে চাইছিলাম নিতুকে যে বর্তমান সময়ের মানে যেই লেভেলের মিউজিশিয়ান, হ্যাঁ, তাদেরকে একসাথে করাটা খুব কঠিন, এরা সবাই খুব ব্যস্ত মানুষ, এবং আমাদের সৌভাগ্য হয়েছে ওনাদের সাথে কাজ করার। হ্যাঁ, মানে একসাথে কি করে করলে, একত্র কি করে, এটা কিন্তু আমি করিনি, এটা আজমির বাবু ভাই এবং আমাদের বাবু ভাই, এটা বাবু ভাই, এক্স্যাক্টলি, মানে বাবু ভাই ছাড়া এই জিনিসটা আসলেই পসিবল হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, আর সেটা সম্ভব হয়েছে, এই জন্য আমার খুব ভালো লাগছে। এবং এই কারণেই আমি আসলে শুরু থেকেই, আমি যখন ঢুকেছি সেটে, তখন থেকে আমি ভীষণ আশাবাদী সবাইকে দেখে, যে আজকে গান না ভালো হয়ে যাওয়ার কোনো উপায় নেই আসলে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শককে বলতে চাই আমরা তো অনেক অনেক বেশি গল্প করলাম, এরকম অনেক অনেক বেশি গানও আপনাদেরকে শোনাতে চাই, তাই বলবো আমাদের সাথেই থাকুন, বিরতি নিয়ে ফিরছে। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি, টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি, এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী।
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি আমার সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। শেষে সোনালি মেঘের খেলা
স্মার্টফিজেশন মিউজিক প্রিয় দর্শক স্বাগত সবাইকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে বলতে চাই আজকে আমাদের কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী এশিয়ান মিউজিক কারণ সাথে আছেন শিল্পী রুনা নিতু ঈশিতা এবং জাহান এবং কোরাসই শুধু নয় আমরা একক সঙ্গীত পরিবেশনে তো শুনবই তাদের কণ্ঠে কিন্তু এমন কিছু শুনবো যেটা আমাদেরকে মনে হবে যে আজকের আয়োজনটাকে খানিকটা আলাদা করে দিয়েছে আমরা তো জাহানের গান শুনে শেষ করেছিলাম এবারে ঘুরে আবারও রুনার কাছে ফেরত আসবার পালা রুনা অনেকক্ষণ ধরে গান শুনছি না কোন গান শুনবো এবার গাইবো তুই যদি হইতি গলার মালা আমার ভীষণ পছন্দের একটা গান গানটির কথা সুর শ্রদ্ধেয় দূরবীন শাহ এবং গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয় ফকির শাহ আবুদ্দিন এবং শ্রদ্ধেয় ডলি শান্তনি তো চেষ্টা করছি গাইবার ঠিক আছে শুনবো যদি হইতি গলার মালা আছি কোন কালা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া আদরে গলে পরাইয়া সহস্তে আয়না ধরিয়া সাধ মিটাইতাম দেখিয়া তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা আছি কোন কালা তুই যদি হইতি রোহিতা মহিয়া শ্যাওলা
এ কোন রুনাকে দেখলাম কিছুক্ষণ আগে যে রুনা ছিল, এখন মানে স্কেল চেঞ্জ করে যখনই সে গানটা ধরলো তখনই মনে হলো যে অন্য কেউ গান গাইছে। এই যে মানে ভয়েসের যে যে ভ্যারিয়েশন, এটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। কোনো টিচার কখনো বলেছে যে রুনা খুব সুন্দর গান গাও তুমি? বলেছে, প্রশংসা করেছে, মানে ভুল ধরেছে, শাসন করেছে, সবকিছু তো আছে, তার মাঝে এটা একটা খুব আনন্দের বিষয় যেন বলেছে তুমি খুব ভালো গাও। না আমাকে ভালো যেমন বাসে তেমন বকাও দেয়, কারণ আমি একদমই প্র্যাকটিস করি না এর জন্য। ওহো, ঠিক না, একদমই ঠিক না, প্র্যাকটিস করা উচিত। আমি যেহেতু টিচার না, আমি খুব বেশি হার্ড হতে যা মানে কথা বলতে যাচ্ছি না, বাট সুন্দর যেহেতু গাও, এটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেও। নিতুর কাছে আসে। আমি হচ্ছে শ্রদ্ধেয় হাসন রাজার একটি গান করব, অতি পরিচিত। বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিলো, আর না জানি কি মন্ত্র পড়ি জাদু ঘুরিলো, সোনা বন্ধে ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল হরিল,
রাজা হইল পাগল লোকের হইল জানা আসুন রাজা হইল পাগল লোকের হইল জানা নাচে নাচে ফালাই ফালাই আর গায় গানা নাচে নাচে হাইরে নাচে নাচে ফালাই ফালাই আর গায় গানা সোনা বন্ধে আমারে বেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল আর না জানি কি মন্ত্র পড়ি আয় হায় না জানি কি মন্ত্র পড়ি যত হরিল সোনা বন্ধে ও সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্ধে পাগল বুঝিল সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমারে পাগল করিল এই যে গানটা গাইবার আগে ছোট্ট করে বলেছিল যে অতি পরিচিত সেই অতি পরিচিত গানগুলো গাইবার একটা সুবিধা আছে জানো তো কারণ হচ্ছে অসংখ্যবার নিজে গাওয়া এবং অসংখ্যবার নিজের কানে শোনার কারণে এই গানটার প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি হয় এবং এই গানটা গাইলে দেখা যায় যে সেই গানের যে ভালো লাগাটা সেটা অটোমেটিক সবার মধ্যে ছড়িয়ে যায় আরেকটা আমি তো এখানে বসে গান গুনগুন করছিলাম না করে পারছি এই যে এই কথাটাই ঠিক বলতে চাচ্ছিলাম যে আমাদের ক্যামেরার অপোজিটে যারা আছেন আমাদের প্রাণীর প্রিয় দর্শক তারাও কিন্তু যে পরিচিত গানগুলো ওনারাও কিন্তু সাথে সাথে গায় যখন আসলে লাইভ শেষে ফিরি তখনই যে মেসেঞ্জারে বা গ্রুপে যখন লিখে যে গান গাইছিলাম আমিও সাথে সাথে তখন আসলে আনন্দটা অন্যরকম হয় যে কিছু কিছু হ্যাঁ আমরা অবশ্যই নতুন গান গাইব তাছাড়া কীভাবে আমাদের যে সমৃদ্ধ আছে এত গানের এত সমৃদ্ধ তা তো জানতে পারবো না তো পরিচিত গানের পাশাপাশি আমরা মানে অপরিচিত গান অবশ্যই গাইব হ্যাঁ অনেক ধন্যবাদ নিতু খুব ভালো সবসময় ভালো গাও আজকেও খুব সুন্দর গেয়েছ এবারে চলে আসবো ঈশিতার কাছে ঈশিতা সব থেকে বেশি মজা পাচ্ছিল গান শুনে একদম সব থেকে বেশি মনে হচ্ছিল যে এনার্জেটিক এবং সব থেকে বেশি খুব ফ্ললেস লাগছিল এই গানটা কি খুব প্রিয় খুব পছন্দের হ্যাঁ আমি তো গাইতে পারি না এটাই দুঃখ আমার এখানে আচ্ছা শিক্ষকরা কি বলেন ইউনিভার্সিটির যে কোন ধরনের গান ঈশিতার গলায় বেশ ভালো যায় বা ভালো মানায় আসলে যেটা আমার আসলে বেসিক নজরুল আমি নজরুল সঙ্গীতকে আমি নজরুল সঙ্গীতে অনার্স শেষ করেছি স্নাতক শেষ করেছি এবং স্নাতকোত্তরও এটাতেই করেছি তার পাশাপাশি আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সুবীর কুমার চক্রবর্তী ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখেছি বেশ অনেক দিন অনেক বছর বাংলা গান শিখেছি ওনার কাছে আধুনিক গানও আমি করি এবং আমি একটু একটু করে বলতে চাই সেটা হলো যে আমি আশীর্বাদ পেয়েছি কিংবদন্তী বিদুষী হৈমন্তী শুক্লা ওনার কাছে আমি শেখার একটু সুযোগ পেয়েছিলাম সাথে আমাদের দেশের বিখ্যাত আরেকজন সমরজিৎ রায় স্যার ওনার কাছেও আমি কিছুদিন শেখার সুযোগ পেয়েছি তো স্যারদের যেটা মানে বলার যখন নজরুল সঙ্গীত গাইতে যায় আমার শ্রদ্ধেয় ম্যাম নসীন ম্যাম নসীন লায়লা ওনার কাছে বসলে উনি বলেন তুমি নজরুলের গানই গাইবে আমার স্যারের কাছে যখন বসি সব গান গাও সমস্যা নেই যখন আধুনিক গান গাইতে যায় তখন ওনারা বলেন যে তোমার অন্য কোনো গান গাওয়া দরকার তুমি আধুনিক গানই গাও তুমি সবই গাও সবই সেই সবই গাইতে থাকো আর আমাদেরকে ভালো লাগ মানে লাগতে থাকুক তোমার গান সেটাই আমরা চাই একদম চলো গান শোনাবে কোনটা আচ্ছা এতক্ষণ তো আমরা একটু ফোকের দিকে ছিলাম আমি ভাবছি একটা দেশের গান গাইবো যেহেতু বিজয়ের মাস খুব ভালো সেটা সেটা ভেবে আমি ভেবেছি যে একটা দেশের গান তার আগে আমি একটা ফোন কল নেই ঈশিতা প্লিজ একদম হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যালো ফোনে কে আছেন আমাদের সঙ্গে আপনাকে স্বাগত জানাই আমাদের ওয়ালটন স্মার্ট ফিজ এশিয়ান মিউজিকে আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো
আচ্ছা, আমরা খুব বেশি আর কালক্ষেপণ করি না, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, কল ডিসকানেক্টেড হতে পারে, যিনি আছেন আমাদেরও দুর্ভাগ্য, আপনার সঙ্গে আমরা কানেক্টেড হতে পারলাম না, কথা শুনতে পারলাম না, আমরা বরং দেশের গানটা শুনে নিই ঈশিতা কণ্ঠে। আপনার ট্রাই করতে থাকো, কানের পরে নিশ্চয়ই আমরা ফোন কল নেব। আচ্ছা, সম্ভবত আরেকটা ফোন কল কানেক্টেড হয়ে গেছে, আমরা কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, কোথা থেকে ফোন করেছেন? আমি একটু ইলমে তাবাসসুম জাহানের সাথে কথা বলতে চাই। জাহান জি, আমার নাম মুজাম্মেল। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি চিনতে পেরেছি আপনাকে। হ্যালো, হ্যালো। ওহো, সম্ভবত কল থেকে কেটে গেছে। স্যার খুবই দুঃখিত, আমরা আমরা আসলে তার সঙ্গে কানেক্টেড হতে পারলাম না, কথা শুনতে পারলাম না। তাহলে আমরা গান শুনতে পাচ্ছি আপনাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখনো আছেন উনি, আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, প্লিজ। জি স্যার, জাহান আমাকে কি শুনতে পাচ্ছো? আমি মুজাম্মেল বলছিলাম। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, বলেন স্যার। আমি তোমার কাছে উকিল মুন্সি অথবা হুমায়ুন আহমেদ অথবা হাওড় অঞ্চলের কোনো গান একটু শুনতে চাচ্ছি। তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছো, আমি মোহনগঞ্জে চাকরি করেছিলাম এক সময়। তুমি তুমি আমার কাছে খুব প্রিয় এবং আমাকেও তুমি অনেক পছন্দ করো। কয়েকদিন আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল একটি প্রোগ্রামে, আশা করি যে সম্ভব হলে তুমি আমার একটি পছন্দের গান শোনো। জি জি স্যার, অবশ্যই স্যার, আমি চেষ্টা করবো স্যার। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আর আমি বারবার ঈশিতার কাছে আসতে চাইছি গান শোনার জন্য, কিন্তু আমাদের অনেক ফোন কল, এটা কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো সুখবর না, যে এত ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে ফোন করেছেন? জি, আমি হবিগঞ্জ থেকে খালেদ বলছিলাম। জি খালেদ, কথা বলুন, কার সঙ্গে কথা বলতে চান? আমি এখানে যে চারজন আপু আছেন তাদের কাছে একটা গানের রিকোয়েস্ট, যিনি পারবেন যে কোনো একজন পড়লেই হবে, হাসন রাজার তিলার আমরে বাইন্ডা রাখো তিলার আম তোর ঘরে। ওহ লাভলি, আমার ভীষণ পছন্দের গান, থ্যাংক ইউ সো মাচ এই গানটা রিকোয়েস্ট করবার জন্য। আর এই গানটা আমি অবশ্যই চারজনের যে কোনো একজনকে বলবো, এখন না হলেও অন্তত ব্রেকের পরে হলেও যেন গানটা আপনার জন্য শুনিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। তো চলো এবার এই সীতার দেশের গানটা আমরা শুনে নিই। দেশের গান, গানটার কথা মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম স্যার, এবং গেয়েছেন কিংবদন্তি শ্রদ্ধেয় রুনা লায়লাজি। আমার মন পাখিটা যায় রে উড়ে যায়। আহ, খুব সুন্দর গান, শুনুন। আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, ধান শালিকের গায় যায় রে উড়ে যায়, নাটা বনের জোড়া কাটা ডেকেছে যাই রে উড়ে যা।
ঈশিতা, আমার হাতে যদি সত্যি মানে স্পেশাল কোনো গিফট থাকতো আমি তোমাকে দিয়ে দিতাম। এই গানটা আমার ভীষণ প্রিয়, পছন্দের গান, ভীষণ প্রিয় গান। রুনালাইলা ম্যামের সব গান ভাল লাগে, সব গান ভাল লাগে। এবং আমি একটা বিষয় সবসময় খেয়াল করেছি, লক্ষ্য করেছি, যারা নজরুলসঙ্গীত যাদের বেসিক থাকে, যাদের শিকড়, যারা নজরুলসঙ্গীতটা অনেক বেশি চর্চা করে আসে, শিখে আসে, তারা সব ধরনের গান অবলীলায় গাইতে পারে। তাদের খুব একটা জোর খাটাতে হয় না, খুব বেশি কষ্ট করতে হয় না। কারণ হচ্ছে নজরুলের বেসিকটার মধ্যে খুব বেশি ক্লাসিক্যাল চর্চা হয়ে যায়, তো সেই কারণে যে কোনো গান গাইলে গানের মধ্যে সুন্দর একটা কি বলবো। আমি আরেকটা কথা বলতে চাই, আমি এই কথাটা শেষ না করি আরেকটা কথা বলতে চাই। এই নগরায়ণের যুগে এখন আসলে গ্রামগুলো তো এখন আর গ্রাম নেই, এখন গ্রামগুলো শহরের আদলে তৈরি হয়ে যাচ্ছে। এত বেশি নগরায়ণ না আসলে বাঙালিকে বোধহয় খুব একটা মানায় না। আমরা বোধহয় সেই মটরশুঁটি, সেই ধান ক্ষেত, সেই নৌকার গুলোয় খুব বেশি অভ্যস্ত। এখনকার প্রজন্ম তো আসলে আমি যতটুকু বলছি তার হয়তো বা আমি কেউ দংশ দেখেছি, আমার বাবা বা তার বাবার আরও অনেক বেশি দেখেছেন, তাতে করে আমি যতটুকু নস্টালজিক হয়ে পড়ছি। সত্যি যদি আমাদের পরবর্তী প্রজন্ম সেই বিষয়গুলোকে এভাবে দেখতো, যেই কথাগুলো গানের মধ্যে আমরা শুনলাম, তারা আসলে এতটুকুই চেষ্টা যে যেন এই গানটা খুব কম গাওয়া হয়, মানে গাওয়া হয় না। আমি মানে ছোটবেলা থেকেই গানটা করি, তো এবার সুযোগ পেয়েছি তাই ভাবলাম যে গানটা গাই, এবং কথাগুলো ভীষণ ভালো। মানে আমি, তুমি যখন বলেছো দেশের গান গাইবে, আমার মধ্যে একটা মোটামুটি একটা মানে প্রিপ্ল্যান ছিল যে আচ্ছা এই যে গানগুলো আছে জনপ্রিয়, এর মধ্যে কোনো একটা গান হয়তো গাইবে। কিন্তু মন পাখিটা যায় উড়ে যায় এই গানটা আমি তোমার কাছ থেকে শুনবো, এটা আমার প্রত্যাশা লতির ছিল। এবং এত সুন্দর করে তুমি গাইলে, সত্যি খুব ভালো। অনেক অনেক শুভকামনা, আরও অনেক সুন্দর গাও, আরও অনেক ভালো থাকো। ওয়াল্টন স্মার্ট ফিজ এশিয়ান মিউজিক থেকে বরাবরের মতো এবার একটা ব্রেক নেব, ফিরে এসে আমরা জাহানের গান শুনবো, সাথেই থাকো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই, আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style.
বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কে জানি The style icon of the year finally the award goes to Asian Textile Asian Textile এজুকেট স্টাইল আমার পোস্টার গ্যাজেট কোথায় বলছো একটু টাইম পাও কিছু শিশু শিশু আটকা পড়েছে সেখানে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাপুরের কাছে এমন হতে পারে মারিয়া এটা আপনার সঙ্গে আমার শেষ কথা তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ এই দেখুন আপনি আদা আদা ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি ইলিশ মেলা এবেলা বেলা সারা বেলা শাপলা দোয়েলে কথা মালা নিয়ে এলো প্রাণের ছবি ইওর চ্যানেল এশিয়ান টিভি Your channel.
গাইছি নতুন সুরে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00 লাক্স গ্লো টাইম সময় পেরিয়ে আবারও ওয়াল্টন স্মার্ট ফেস এশিয়ান মিউজিকে সবাইকে স্বাগত জানাচ্ছি তাসনুফা মোহনা প্রিয় দর্শক ভালো আছেন নিশ্চয়ই ভালো লাগছে নিশ্চয়ই আমাদের এই আয়োজন এই রমজান মাসে আমরা সারা দিন শেষে ঠিক রাত 10:45 বাজলেই কিন্তু চলে আসি ওয়াল্টন স্মার্ট ফেস এশিয়ান মিউজিকে এবং ওই যে নতুনত্বের চেষ্টা সেই ধারা থেকেই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের মাঝে চারজন শিল্পীকে আছেন রুনা নিতু ঈশিতা এবং জাহান এবারে আমরা জাহানের গান দিয়ে শুরু করব জাহান কি গান শোনাবে এখন যে গানটি গাইছি শ্রদ্ধেয় মিতালী মুখার্জির গাওয়া একটি গান কেন আশা বেঁধে রাখি তোমরা তো একদম সর্বনাশ করে দেবে প্রত্যেকটা গানই আমার ভীষণ প্রিয় চলো শুনি ঠিক আছে Thank you.
ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান, কত আশা ছিল, কত ছিল যে গান, কত হাসি ছিল, কত অভিমান, সূর্য ছিল এই মেয়েগুলো নিতু কোথায় ছিল? ইয়োডাতে, আমাদের খালিদ সঙ্গীত পরিবারে, এবং তারপরে ইয়োডাতে। মাই গড, এত দেরি করে কেন আনলে? আরো আগে এরকম গান শুনতে মানে আমার শরীরে কাঁটা দিচ্ছিল রীতিমতো। আমার আমি শুরুতেই জাহান যখন একটা একক পরিবেশনা করেছিল তখনই বলছিলাম যে তোমার ভয়েসটা খুব সুন্দর। আমাদের আজকে সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি শাহিন ভাই, তিনিও আমাকে ব্রেকের সময় বলছিলেন যে, আমিও ভেতর থেকে বলছিলাম আরে এই মেয়েটার ভয়েসটা তো খুব ডিফারেন্ট, তো তোমার সঙ্গে আমার কথাটা খুব মিলে গেছে। আমি মিতালী মুখার্জির গান যারা পছন্দ করেন, যারা শুনে অভ্যস্ত, তারা একটা কথা জানবে যে উনি মানে ভীষণ রকমের, আমি কি বলবো যে ভীষণ ট্যালেন্টেড তো সবাই, কিন্তু এক্সপ্রেশনাল সিঙ্গার একদম। মানে বাবু ভাই যে পয়েন্টটা নোট আউট করেছে সেটা একদম ঠিক, খুবই এক্সপ্রেশনাল সিঙ্গার। এবং ওনার গায়কির মধ্যে না উনি একই লাইন এত রকমভাবে এত ডিফারেন্ট প্রজেকশনে সেগুলো ডেলিভারি দিয়েছেন, আমার মনে হয় সেই কারণেই আসলে কেউ লাইভে তার গানগুলো গাইতে চায় না, গাইতে সাহস করে না। তো জাহান এত সুন্দর করে গাইলো মনেই হলো না যে কোনো কষ্ট হলো। আমার আমার আমি একটা কথা বলতে চাই যে আমার ব্যাপারটা হলো যে ছোটবেলা থেকেই আমার আম্মু এই গানগুলো শুনতো, আমার আম্মু গান করে, গান সুর করে, গান লিখেন, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আসলে সবাই গান করে, তো ওইভাবে ছোটবেলা থেকেই শুনতাম এই গানগুলো, আম্মু গাইতো। হ্যাঁ, তো শুনে শুনে আসলে জি। তবে আমি শুধুই বলার জন্য বলছি না, তুমি সত্যি অনেক সুন্দর গাও, দেখা ভীষণ সুন্দর, খুব ভালো গাও, আমি এবং নজর না লাগে
যা বাজালেন মানে একদম সবাই তো সবসময় অস্কার। আর ওই যে আমি তো আগেই বলেছি যে প্রত্যেকে এক একজন মানে যাদেরকে তোমরা একসাথে করতে পেরেছ এটা খুব ডিফিকাল্ট একদম, মানে একসাথে এরকম সব বাঘা বাঘা মিউজিশিয়ানকে কী করে যে তোমরা যুক্ত করলে এটা খুব ডিফিকাল্ট ছিল যদিও, কিন্তু সেই কারণে আমি বলবো যে গানগুলো আরও আরও বেশি ভালো লাগছে শুনতে। আর জাহান টু গুড, ভেরি ভেরি মাচ, আমি বলবো যে তুমি আরও অনেক মিতালী মুখার্জির গান করো এবং এই টাইপের মানে ক্লাসিক্যাল যে গান কাজগুলো রয়েছে গানের মধ্যে এই গানগুলো তুমি খুব বেশি করে করবে, খুব সুন্দর গাও। রুনার কাছে চলে আসবে এবারে, গান শুনতে চাই। জাহানের গান শোনার পর তো আমার আর গান করার ইচ্ছে নাই। আচ্ছা, ও আসলে আমাদের অনেক প্রিয় একজন মানুষ জাহান, আমাদের অসম্ভব আদরের। আর হচ্ছে আমি আর ভীষণ মিষ্টি একটা মানুষ আর খুব ভালো মনের মানুষ, অবশ্য সবাই ভালো মনের মানুষ, ও ছোটো মানুষ, ও খুবই ভালো মানুষ, আমার ভীষণ পছন্দের একজন। তো আচ্ছা, এবার যে গানটি করছি গানটি হচ্ছে এক বালিশে দুইটি মাথা প্রচলিত সুরে, আর গানটি গেয়েছেন শ্রদ্ধেয় আমাদের ফোক কোয়েন মমতাজ বেগম। তো আমি চেষ্টা করছি ভাই। কেন কেন এই গানগুলো কে সিলেক্ট করে দিয়েছে তোমাদেরকে সত্যি, মানে গান সিলেকশন কার্ড আমি জানতে চাই। বাউ ভাই, উফ বাউ ভাই, সর্বনাশ হয়ে যাচ্ছে। আমরা আমরা বলেছি যে এটা গাইবো, এটা গাইবো, এটা না, এটা ওটা না, ওটা মানে এতগুলো পছন্দের গান কি করে এভাবে মিলে যেতে পারে এটা সত্যি আমি ভাবতে পারছি না। এই গানটা আমার মানে মমতা চাপার যতগুলো গান আছে, উনি তো অনেকগুলো সিনেমার গান আছে যেগুলো ভীষণ সুন্দর গান, তার মধ্যে ওয়ান অফ দ্য মানে মোস্ট ফেভারিট সং এভার ইন মাই লাইফ, আমার খুব পছন্দ। আরেকটা হচ্ছে আমরা কিন্তু সবাই চারজনই ভার্সেটাইল সিঙ্গার, হ্যাঁ, যে আমরা সবাই আধুনিক গাই, সবাই লোক গাই, সবাই নজরুল গাই, সবাই কোনো অসুবিধা নেই। ভাইয়া কিন্তু সিলেকশন করে দিয়েছে যে কার ভয়েস আসলে কোনটাতে ভালো যায়। আমাদের ইউনিভার্সিটিতে আসলে বেসিকটা আমাদের ক্লাসিক্যাল, আমাদের শ্রদ্ধেয় অসিত স্যার এবং শ্রদ্ধেয় শেখর মণ্ডল স্যার, আমাদের এই ক্লাসিক্যালটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে একদম অনার্স করো মাস্টার্স করো এটা আমাদের একদম লাগবেই, মানে এই ক্লাসটা থাকে, এরপর তোমরা যা যার খুশি। তো সেক্ষেত্রে আমরা সবাই টুকটাক ক্লাসিক্যালটা বেস আছে, তো সবাই টুকটাক সব গানই আমরা জানি। তোমরা চারজনই খুব সুন্দর গাও, ভীষণ ভালো গাও এবং এক একজন এক এক রকমের গান বেশি সুন্দর গাইছো। তো আমার প্রিয় গানটা প্লিজ, আমি আর অপেক্ষা করতে চাইছি না, শুনতে চাই। এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, না 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 এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, এক বালিশে দুইটি মাথা ছোট কইরা কেন কও না গো কথা, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না, না 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 ¶¶
আমি তো বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত। অনেকদিন পর মনে হচ্ছে যে আমি খুব যৌথ পরিবারে বেড়ে ওঠা একটা মেয়ে, তো আমার অনেকগুলো চাচাতো, ফুপাতো, মামাতো এরকম ভাই বোন ছিল, তো আমরা বোন সংখ্যা অনেক বেশি ছিলাম, এরকম খুব কাছাকাছি এজের, এক দেড় বছর ছয় মাস এরকম গ্যাপের অনেকগুলো বোন ছিলাম। তো আমরা সব বোন একসাথে হলে আমাদের না বাইরের বন্ধুবান্ধব লাগতো না, হ্যাঁ আমরা একসাথে হলে এরকম খুব হাসাহাসি, খুব খুনসুটি, খুব মানে মজা করতাম। সেগুলো আমরা এখন মনে করে খুব আফসোস করিস, কী সুন্দর দিন ছিল। মনে হয় যে অনেকদিন পর ওরকম একটা পরিবেশে ফিরে গেছে, সবাই মিলে ওরকম একটা আনন্দ করছি, গান গাইছি, মজা করছি, হাসাহাসি করছি, আনন্দ করছি, আমরা মানে খুব মানে কমফোর্ট ফিল করছি। কারণ মানে এমন মনে হচ্ছে না যে আমার পাশে যে গেছে আমিও কিছু চিনি না, কম চিনি, এমন না, মানে সবাই যেহেতু এক জায়গা থেকে এসেছি সেই ইয়েটা আমরা ফিল করছি, বন্ধুত্বটা তো রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। আর রুনা স্পেশালি ফোক অনেক ভালো গায়, খুব ভালো গায়। আচ্ছা আমি কিন্তু নজরুলে, কিন্তু ফোক বেশি ভালো গাও তুমি। আর আমি আমি যাদের সাথে মিউজিক করি তারা, আমি আজকের পর থেকে আমি জানি যে আমার অনেক কথা শুনতে হবে যে কেন ফোক করছি। এর জন্য আমাকে অলরেডি অনেকেই বলে যে আমি বাউল হয়ে গেছি, বাউল শিল্পী হয়ে গেছি। কিন্তু যার গলায় যেটা ভালো লাগে সেটা আমরা বলবো না। আচ্ছা রুনা বয়াতি ট্যাগলাইনটা পরে দিচ্ছি, আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। আমার প্রজন্ম এদেরকে এত ভাল লাগতেছে, হাসি খুশি, আর এক একজন মধুকণ্ঠ, কোকিল কণ্ঠ, মানে এটা আলাদা এপিসোড, এত ভাল লাগছে চিন্তাই করা যায় না। আপনি সবার সাথে কথা বলুন, ওরা সবাই আপনাকে শুনতে পাচ্ছে। কথা বলছি, আমাদের এক খালি মেয়ে আছে। হ্যাঁ খালি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা আমাদের প্রাণ সাম্যমত করে দিচ্ছেন, প্রাণ স্পর্শ করে গান করছেন, অনেক ধন্যবাদ। শিল্পী হবেন এক সময়, দোয়া করবেন। আমার আমার তো দোয়া থাকবেই, অনেক বড় শিল্পী হবেন আপনারা, এবং যেখানে গান শিখেন ওনাদেরও একটা মানে নাম ডাক আছে। আমি প্রথম থেকে দেখছিলাম অনুষ্ঠানটা, এনজয়ও করছিলাম। আমাদের সাথেই থাকবেন, রিকোয়েস্ট করব। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আমি আমি তাহলে ওই যে সময় গেলে সাধন হবে না যেই পারেন, আর করিমনা কান ছাড়ে না লালনের গানই আমি ইয়ে করলাম, অনুরোধ করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অ্যাঙ্কারিং করছে, আমরা অবশ্যই চেষ্টা করব। মোহনাপা ধন্যবাদ, অনেক ধন্যবাদ মানু ভাই ফোন করবার জন্য, সাথেই থাকুন। আর আজকে যে ব্যতিক্রমধর্মী আয়োজন, এই যে চার সখী গান গাইছেন, আশা করছি ভালো লাগবে, এবং চারজনে চার রকম কণ্ঠের, চার রকমের ফ্লেভার, আমরা মানে মুগ্ধ হবার পাশাপাশি একটু হতবাক হয়ে যাচ্ছে। কেউ এত সুন্দর ফোক গাইছে সে বলছে আমি কিন্তু নজরুল করি, নিতুকে তো আমি জানি, নিতুর গান অনেক আমি শুনেছি, সে ফোকও গায় আবার আধুনিকও গায়, যখন যেটা পায় তখন সেটাই গায়, সবই ভালো লাগে শুনতে। রাশেদ ভাই তো আমার অনেক আগের চেনা, রাশেদ ভাই জানে যে আমি আধুনিক করি, তাই না? আমরা শুনবো কিন্তু আজকে তাহলে একটা। আর ঈশিতা তো আমার রুনা লাল ম্যামের সেই গানটা শুনে আমাকে পাগল করে দিয়েছে, কি বলবো, আমার মানে ভুলবো না ঈশিতাকে। আর জাহান তো জাহানি, সেটা নাই বললাম। প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, আজ চার সখী আমাদের সাথে আছেন, আপনারাও সাথে থাকুন, ফিরে এসে আবার গান শুনছি। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি, টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি, এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী।
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি আমার সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন? আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। শেষে সোনালি মেঘের খেলা
আবার শুরু হয়ে গেল ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাথে আছি আমি তাসনুফা মোহনা। আর আমি খুব আনন্দ নিয়ে যাদের গান শুনছি তারা হচ্ছেন শিল্পী রুনা, নিতু, ঈশিতা এবং জাহান। আর যারা আমাদেরকে শুরু থেকে দেখছেন তাদের এতক্ষণে নিশ্চয়ই নামগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ গানগুলো যে অনেক ভালো লাগছে। এবার আমরা নিতুর গান শুনব। নিতু কোন গান শোনাবে? আমি এবার হচ্ছে রিকোয়েস্টের গান, একজন আমাদের শ্রদ্ধেয় দর্শক আমাকে অনুরোধ করেছিলেন ধরো দিলারাম গানটি করার, আমি গানটি করার চেষ্টা করছি। প্লিজ কর, আমার খুব পছন্দ গানটা। Thank you.
ধরো হাসন রাজা রে বান্ধা রাখো দিলারাম তোর ঘর সত্যি মানে বিশ্বাস হচ্ছে না, মানে যখন কথা বলছে এমনিতে তো ভালো গায়, এটা আমি জানি, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একেবারে ভয়েসটা চেঞ্জ করে হ্যাঁ অন্য কেউ যেন গাইলো। এবং এই গানটা অনেকের কাছে শুনেছি আমি, অনেকেই গায় এখন, এত ভালো গাইলে সত্যি। কম্পিটিশনে ভালো গাইছে সবাই আজকে, ব্যাপারটা কি ভীষণ হ্যাঁ কম্পিটিশনে ভালো গাইছে, যে একজনকে ভালো বললে তার থেকে বেশি ভালো আমাকে বলতে হবে, আমাকে আরও ভালো গাইতে হবে। খুব ভালো, চারজনই খুব 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 ভালো। ফোন কল নেই এবারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। নাম শুনবো আর কোথা থেকে ফোন করেছেন? আবুল ফকির আপু। আচ্ছা, কথা বলুন শিল্পীদের সাথে। মিতু আপু। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই তো বোন, আজকে আমার পাঁচ বোন, মা সমস্ত সবাই খুব ভালো লাগলো। সবাই আপনার স্টুডেন্ট সে জায়গায় সবচেয়ে বেশি ভালো। এবার বই মেলে যে কথাটা প্রকাশ করেছে আমার মোহনা আপায়, এটা প্রয়োজন, আমাদের সবার জন্য প্রয়োজন, সবার প্রিয়। এটা জানতো না মোহনা আপায়, এই কথাটা সবাই জানতো না, যেহেতু আমি ছিলাম বাংলা একাডেমির বিয়ের মেলাঙ্গনে। মোহনা আপায় বললো সাংবাদিক, এই না, এই সাংবাদিকের যে কথাটা বললো যে গানে গানে হ্যাঁ আমাদের প্রয়োজন, বইটা এখন কিছু কিনেও না পড়েও না, বাস্তব কথা এটা। ঠিক আছে আপু, যখন সভা পূজন আমি একটা গান রিকোয়েস্ট করি, পশু পাখি হাজার প্রাণী আছে ভুবন জোরে, কেউ রাখে না কারো খবর, সবাই একলা চলে রে। আচ্ছা ভাই, আপনি থাকবেন, আমি রাখার চেষ্টা করব। এটা কিন্তু খালি সঙ্গীতের একটি সুন্দর গান, হ্যাঁ আমারই গাওয়া। বাহ জি ভাই, খুব ভালো, মানে নিতুর মৌলিক গান অনুরোধ করেছে তাই তো? হ্যাঁ, মানে মৌলিক গান বলতে খালি সঙ্গীতের আমি গিয়েছিলাম গানটি। খুব ভালো, খুব সুন্দর, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, সাথে থাকুন আপনি। আমরা ঈশিতার গান শুনি আসি। ঈশিতা কোন গান শুনব এবার? আরেকটা কালজয়ী গান, গানটার কথা লিখেছেন সৈয়দ শামসুল হক, সুর সত্য সাহা, সুতরাং ছবির একটা গান, তুমি আসবে বলে কাছে ডাকবে বলে। মিষ্টি গান। মূল শিল্পী আঞ্জুমান আরা বেগম ও কাজী আনোয়ার হোসেন। শুনি। হাফ হাফ নোট পারবেন, হাফ নোট
ভুলি কাছে ডাকবি বলি ভালোবাসবি ওগো শুধু মনে তাই চম্পা I
অমিশিতার মতোই মিষ্টি আমার, বলে না যে মিষ্টি মেয়ে কবরি, কবরির নামের আগে কিন্তু মিষ্টি মেয়ে শব্দটা যুক্ত হয়, আর কারোর নামের আগে হয় না। তো আমার তার মুখটা ভাসছিল এবং ইশিতাকে দেখে মনে হচ্ছিল যে একেবারে ওই মুখের ওই ছাপটা যখন গানটা গাইছিল, খুব সুন্দর, খুব মিষ্টি, ভীষণ ভালো। আমরা এবারে জাহানের গান শুনবো, কোন গান শোনাচ্ছ? জি, আমার একটা রিকোয়েস্টে গান ছিল, যিনি আমাকে ফোন দিয়েছিলেন ওনার ব্যাপারে একটু বলে নিই। উনি আমাদের, আমার বাড়ি হলো মোহনগঞ্জ, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে বাড়ি। তো ওইখানে উনি ইউনো হিসেবে ছিলেন, ইউনো ছিলেন উনি দীর্ঘদিন যাবৎ, তারপর এখন বর্তমানে আছেন উপসচিব হিসেবে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ঠিক আছে, ওনার অনেক পছন্দ উকিল মুন্সির গান, হুমায়ুন আহমেদের গান। তো আজকে আমি চেষ্টা করবো যে উকিল মুন্সির একটা গান গাওয়ার ওনার পছন্দের পছন্দের। চলো, আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে
যে ভালো গায় সে সব ধরনের গানই আসলে ভালো গাইতে জানে, সেটা চারজনই প্রমাণ করেছো। এবং আজকে অনেক দিন পর মনে হলো যে একটু বোর লাগলো না, এত বড় একটা প্রোগ্রাম এতটুকু সময়ের জন্য কখনো মনে হয়নি যে না একটুখানি ঝিমিয়ে গেছি বা কোনো কিছু। প্রত্যেকের গান ভীষণ আনন্দ নিয়ে শুনেছে এবং খুব উপভোগ করেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। গান গাইছিলেন জাহান, ফিরে এসে আমরা রুনার কণ্ঠে গান শুনবো। যাদের ভালো লাগছে আয়োজন তারা প্লিজ সাথে থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না।
তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style. আমার বসের গাড়িতে খুব আয় বছরে একটু টাইম পাওয়া গিয়েছে। সে একটি শিশু আটকা পড়েছে সেখানে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমার পাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন, আপনি আদা আদা। আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো। চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি, কেন জানি কে জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style. আমার বসের গাড়িতে খুব আয় বছরে একটি টাইম পাওয়া গিয়েছে। সে একটি শিশু আটকা পড়েছে সেখানে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। তোমার পাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 95 লাগেন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন, আপনি আদা আদা। আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে
ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আবারও ওয়াস্টার্ন স্মার্ট ফেস এশিয়ান মিউজিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আছি তাসনুফা মোহনার সঞ্চালনায়, এবং যারা যারা এখনও পর্যন্ত অনুষ্ঠান দেখছেন ভালো লাগছে বলে তাদের সঙ্গে আমিও দর্শকের কাতারে যুক্ত হয়ে গেছি, কারণ আমারও আজকের অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে। এবং প্লাস পয়েন্ট আমার জন্য এটাই যে আমি আমার শিল্পীদের সামনে বসে পাশে বসে গান শুনতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আজকে শিল্পী রুনা, নিতু, ঈশিতা এবং জাহান। চলুন চলে যাই শেষ ভাগে, রুনাকে দিয়ে এবার আমরা গান শুরু করব। কোন গান শুনছি? আমি এবার গাইব আমার বন্ধু মহাজাদু জানে, আমার ভীষণ পছন্দের একটা গান। গানটি কথা এবং সুর করেছেন শ্রদ্ধেয় খোয়াজ মিয়া। তো আমি চেষ্টা করছি, শুনি। লাগাইয়া পিরিতের ডুরি গায়া পিরিতের ডুরি আলগা থাই কাটানে রে আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে। সোনার চান্দে চাইলো যাহার প্রাণে, নয়ন খুলে সোনার চান্দে চাইলো যাহার প্রাণে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে, মন্ত্র ছাড়া করে জাদু তুই নয়নের বানে,
সমরূপের কিরণ বন্ধু আর বদনে চন্দ্র সমরূপের কিরণ বন্ধু আর বদনে যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে আরে যে দেখে সে পাগল হইয়া যাইতে চায় তার সনে রে আমার বন্ধু আমার বন্ধু মহা জাদু জানে আমরাও বিশ্বাস করি আজকে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়ে এনেছি এরাও মহা জাদু জানে এবং তাদের জাদুর ছড়ি তারা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, সেটা দর্শকের কতখানি ভালো লাগছে আমরা তো ফোন কল পেয়ে বুঝতেই পারছি। কিন্তু আমরা আসলে একটু বেশি করে গান শোনাতে চাই, তো তাই একটু কল কম নিয়ে ফোনে মানে গানের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ রুনা, খুব সুন্দর হয়েছে গান, অনেক ধন্যবাদ। এবার গীতুর কাছে চলে যাই। এবার আমি শ্রদ্ধেয় আব্দুল করিমের একটি গান করছি, প্রাণবন্ধু আশিতে সখী গো আর কতদিন বাকি। আচ্ছা বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি, ভালোবেসে দুঃখ দেয়া গো সখী ভালো হলো নাকি, ভালোবেসে দুঃখ দেয়া গো সখী ভালো হলো নাকি, পাগল মন রে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো, পাগল মন রে আর কতদিন প্রবোধ দিয়ে রাখি গো, আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি।
আসবে বলে আশা করে গো সখী দিবানিশি জাগি, আসবে বলে আশা করে গো সখী দিবানিশি ডাকি, করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো, করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো, আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি চাতক পাখির মতো আমি আশাই চেয়ে থাকি গো, চাতক পাখির মতো আমি আশাই চেয়ে থাকি গো, আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কতদিন বাকি। গাইতে গাইতে আর আনন্দ নিতে নিতে সময় যে একেবারে গড়িয়ে গেল, একেবারে শেষ হবার পালা, কিন্তু রুনাকে গাইতে বললাম, নিতুর গান শুনলাম, এবারে যে আমি একটু বিপদে পড়ে গেছি, কারণ সময়টা খুব কম, দুটো গান শোনাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। ঈশিতাও আছে আমাদের সাথে, জাহানও আছে, কি করব? আচ্ছা, আমরা হচ্ছে একটা গান আছে, আমরা সবাই গাইতে পারবো, আমরা সবাই গাই, তাহলে তো খুবই ভালো হয়। গানটা অবশ্যই আমরা শুনবো, কিন্তু তার আগে আমাদের মিউজিশিয়ান যারা আছে তাদের পরিচয়টা দিয়ে নিই। চলো, রাশেদ ভাই আজকে আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে। রাশেদ ভাই কিবোর্ডে থাকলে তো কিছু লাগেই না, এটা সবাই জানে একদম। হ্যাঁ, ভার্সাটাইল সিঙ্গার যেরকম আমরা বলি, আমি রাশেদ ভাইকে দেখলেই বলি যে ভার্সাটাইল মিউজিশিয়ান। সেটা ফোক, মানে ফোক গানে যদিও উনি বেশি বাজায়, তারপরে যে কোনো ধরনের গান রাশেদ ভাইয়ের হাতে আসলে সেই গানটার একেবারে ডিফারেন্ট লেভেলে চলে যায়। পলাশ ভাই আজকে আমাদের সঙ্গে আছেন গিটারে। পলাশ ভাইয়ের কথা কি বলবো, না কিছু বলার দরকার নেই আসলে, এটা আমি একটুখানি জানি চুপি চুপি। পলাশ ভাই নিজে তো আসলে খুব এক সময়কার খুব জনপ্রিয় ব্যান্ডের সাথে জড়িত ছিলেন, এখন যদিও আর ব্যান্ডের সাথে নেই, কিন্তু তারপরেও মানে জনপ্রিয় একটা ব্যান্ডের সঙ্গে একটা সময় বাজানো, একটা সময় থাকা, সেই যে তার শেখাটা এবং সেই যে তার অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতার ছটা কিন্তু আমরা দেখতে পাই যখন তাকে আমরা পাই। থ্যাংক ইউ সো মাচ। এবং বাবু ভাই আজকে আমাদের সঙ্গে আছেন বেস গিটারে। বাবু ভাই থাকলে আমার না মনে হয় কি নিশ্চিন্তের একটা জায়গা, যে কোনো জায়গায় প্রোগ্রাম করতে গেলে বাবু ভাই শুধুমাত্র মানে মিউজিশিয়ান হিসেবে না, যখন এমন থাকে যে মিউজিক ডিরেকশনের দায়িত্বটা বাবু ভাই নিয়ে নিয়েছে, তখন আমি আমরা টেনশন ফ্রি, প্রোগ্রাম একদম খুব দারুণ হবে, চমৎকার হবে এবং খুব কম সময়ের মধ্যে প্রোগ্রাম উঠে যাবে, নিশ্চিন্ত মনে থাকে। যেন বাবু ভাইকে আমি সবসময় বলি, বাবু ভাই প্লিজ কাইন্ডলি আপনি আমার দিনটা আপনি থাকবেন। আচ্ছা, আমাদের সঙ্গে পুলক দা আছেন আজকে অক্টোবরে। এতক্ষণ তো খুব মানে এনার্জি নিয়ে বাঁধা ছিলেন, এখন কেন কথার সময় কেন ঝিমিয়ে পড়ছেন? আমি আপনাকে বেশি ফোকাস করতে চাই, যারা একটুখানি বেশি মুখচোরা মানুষ আমি তাদেরকে একটুখানি বেশি সামনে নিয়ে আসতে চাই। পুলক দা কেন দেরি করে করে বা অনেকদিন পর পর কেন আসেন, একটু বেশি বেশি আসবেন, তাহলে আমরা ভালো ভালো গায়িকা পেতে চাই, ভালো ভালো গায়ক পেতে চাই, তার সঙ্গে আপনাদের মতো মিউজিশিয়ানদেরকে পেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই। আর রাজু ভাই আছেন আমাদের সঙ্গে তবলায়। তবলা রাজু ভাই একে অপরের পরিপূরক, এবং আজকে যে গানগুলো হয়েছে সেই গানগুলোর সাথে রাজু ভাই দারুণভাবে একটা সংযোগ ঘটিয়েছে। রাজু ভাই থ্যাংক ইউ সো মাচ। সব শেষে যে শুধু এইটুকু বলতে চাই যে ওই প্রথম যে কথাটা বলেছি সেটা পুনরাবৃত্তি করব, যে আজকে এই মিউজিশিয়ানদের সংযোগ ঘটানোটা অনেক কঠিন ব্যাপার ছিল, সেটা ঘটেছে এবং এই জন্য আমাদের আজকের অনুষ্ঠানটা অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। এবং শিল্পীদের কথা তো আমি সারাক্ষণ ধরে বলছি, এটা আমি বলতে বলতে মানে এই মুগ্ধতা যে কতদিন আমার থাকবে, কতদিন যে আমি মানে ভাববো সে কোনো নিশ্চয়তা নেই, এবং আমি চাই যে এশিয়ান মিউজিকের এই প্ল্যাটফর্মটাতে তারা বারবার করে ঘুরে ফিরে আসুক, হয়তো চারজন একসাথে এইভাবে নাও পেতে পারি কিন্তু একজন বা দুজন ঘুরে ঘুরে নিশ্চয়ই আসবে। হচ্ছে আমাদের যারা খালিদ সঙ্গীত পরিবারে আছে, শুধু আমরা না আরও অনেক ভালো ভালো যারা আছেন, আমার চেয়ে অনেক ভালো ভালো শিল্পীরা আছেন, তো আমরা চাই যে এক এক করে সবাই যেন আমরা এই প্ল্যাটফর্ম নিশ্চয়ই। এবারে চলো আমরা একটু একটু করে সবার কাছ থেকে
ও আজকের অভিজ্ঞতা শুনো রুনা, আজকে প্রথমবারের মতো এশিয়ান মিউজিকে কেমন লাগলো বলো পুরোটার সময়? অনেক, আমি তো প্রায় যখনই হচ্ছে সময় পাই আমি এশিয়ান টেলিভিশনের লাইভটা দেখি, তো আমার খুবই ভালো লাগে। আর আমি শুধু ভাবতে থাকি, যেহেতু আমি শিল্পী মানুষ, আমার অবশ্যই ইচ্ছা জাগবে যে আমি কবে একটা লাইভ পাবো বা এমনটা হয়, তো সেই আশাটা আজকে পূরণ হয়েছে সবার জন্যই, বিশেষ করে নীতু। নীতু অনেক সাপোর্ট দিয়েছে রোমান ভাই, এবং সবার প্রথম যার কথা না বলে নয় আমাদের শ্রদ্ধেয় খালিদ স্যার, এবং আমাদের যে মিউজিশিয়ান পুলক ভাই, তারপর হচ্ছে বাবু ভাই, তো ওনাদের জন্যই আজকে সম্ভব হয়েছে। তো আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমি সত্যি কৃতজ্ঞ আমি সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ রুনা, খুব সুন্দর করে বলবার জন্য। আমার মনে হয় যে জিস্ট কথাটা রুনা সবার হয়ে বলে দিয়েছে, আর যেহেতু আমরা গান শুনবো অনেক কথা আমি নিজেও বলে ফেলেছি, সময় ক্ষেপণ করে ফেলেছি, ছোট্ট ছোট্ট করে সবার কাছ থেকে শুনতে চাই। নীতু অসংখ্যবার এখানে এসে কথা বলো, সো তুমি ছোট্ট করে কিছু বলো। হ্যাঁ বাদ দিয়ে দি, হ্যাঁ বাদ দিলে ভালো। না না বলো বলো, প্লিজ বলো। আচ্ছা, আমি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে এশিয়ান টেলিভিশনকে এবং আপু তোমাকে এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করার জন্য। অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মিউজিশিয়ান ভাইয়া রাশেদ ভাইয়া, পলাশ ভাইয়া, বাবু ভাই, পুলক দা এবং রাজু চাচু, তো এবং আমাদের যারা ক্যামেরাম্যান আছেন সবাই ভাই আর রাজু চাচু। হ্যাঁ, হচ্ছে আমার হচ্ছে একজন বাবা আছেন, মানে তো বাবার কলিগ, সেজন্য আজকের দিনে রাজু ভাই। হ্যাঁ, সেজন্য হ্যাঁ অনেকেই আছেন ইন্ডাস্ট্রিতে আমার চাচু, যে বাবা পরিচয় করিয়ে দেন, তো সেক্ষেত্রে ঠিক আছে। অনেক ধন্যবাদ। এই তো ঈশিতার কাছ থেকে একটু শুনি ছোট্ট করে। ওর যেমন ইচ্ছে ছিল যে ও আসবে, আমার আসলে সেরকম কোনো প্রস্তুতি ছিল না, আমাকে হঠাৎ করেই যুক্ত করা হয়েছে এবং সেটার জন্য ভালো লাগছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। আমাদের আরো বেশি ভালো লাগছে তোমাকে পেয়ে। একটা কথা আমি না বললেই না, আসলে এখানে সবাই আমার জন্য নূতন, মানে ওই দাদাকে দেখেছি, এনার সাথে পরিচয় আছে, এনারা সবাই নূতন, কিন্তু আসার পরে এনারা এত আন্তরিক ছিলেন। আমাদের মহড়াগুলো হয়েছে, দুটো গাইতে সহজ হয়ে গেছে সব কিছু, আমরা দুটো মহড়া পেয়েছি এই আর কি, তো ভালো লেগেছে। আশা করছি সবাই ভালো থাকবে। নিশ্চয়ই তুমি অনেক ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ঈশিতা। এবার সব থেকে যে কম কথা বলেছে মেয়েটা, তার কাছ থেকে একটু শুনি। আসলে আমি ছোট, তো সবার কথা আমি শুনি। মিষ্টি মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমাদের মিষ্টি মেয়ে, এক কথায় শেষ করে দিল। জি, বলতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্যামেরার সামনে ছিলেন, এতক্ষণ আমাদেরকে দেখেছেন, আমাদের গান শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ জাহান, খুব ভালো থাকবে, তোমরা সবাই খুব ভালো গাও, এরকম খুব সুন্দর করে গাইবে। আমি একটুখানি, আমারও একটু বিদায় নিতে হবে, একটুখানি টাইম আমিও নষ্ট করব দর্শকদেরকে, স্পেশালি না আসলে সবসময়কার মতো একটা কথা বলবো, শুভরাত্রি জানাবো, এবং আজকের এই আয়োজন যদি ভালো লেগে থাকে, ভালো নাও মানে লেগে থাকুক বা নাও লেগে থাকুক, আপনারা এশিয়ান টেলিভিশনে চোখ রাখবেন, ভালো ভালো আয়োজনের সঙ্গে থাকবেন। চলো এবারে আমরা সেই কোরাস গানটা শুনে ফেলি। আচ্ছা, গানটি হচ্ছে বিয়ের গীত, বিয়ের গীতে যে জলে যাওয়ার যে গানটি সেই একটি গান। জলের ঘাটে বাসি বাজে গো কমলা, আমরা জলে জলের ঘাটে বাসি বাজে গো কমলা, আমরা জলে যাই, নদীর ঘাটে বাসি বাজে গো কমলা, আমরা জলে যাই, জলের ঘাটে বাসি বাজে গো কমলা, আমরা জলে যাই, নদীর ঘাটে বাসি বাজে গো কমলা, আমরা জলে যাই। কারো পরো